Hey friends, good morning and welcome back to my channel. I hope tumra bhalo acho, amio onek bhalo achi. Abar chole ashlam sokal sokal arekta vlog niye. Ajke ghum theke onek taatri uthe gechi, uthei mader shamner bagane chole aschi. Eto shobuj gach dekhe eto mon ta bhalo lagche ki bolbo ar. আসলে কলকাতার ফ্ল্যাটের বন্দি জীবনে না এসব দেখতে পাই না তো তাই এখানে আসলে আমার প্রচন্ড ভালো লাগে আর এখানে যখনই আসি আমি সকালে ঘুম থেকে উঠে যাই বাইরে এসে দোনলাটাতে বসে থাকাটা মানে যে কি আনন্দের বলে বুঝাতে পারবো না তবে আজকে একটু তাড়া আছে আমরা একটা মন্দিরে যাব তাই খুব বেশি সময় হয়তো বসতে পারবো না আর যখন আমি এডিটিং করছিলাম আমি কিন্তু পুরোটা মিউট করিনি কারণ নানান ধরনের পাখির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল যেদিকেই তাকানো যায় না শুধু সবুজ আর সবুজ আর এই যে বড় জলের ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছো এটা হলো রেলের যেগুলো কোয়ার্টারে ওয়াটার সাপ্লাই দেওয়া হয় সেটার এটাও মাদের বাড়ির একদম সাথেই আর দেখো চারিদিকে শুধু গাছ আমার সাথে সাথে পাখিও চলে আসছে আমার সাথে বসবে ভাবলাম একটু বসে বসে ন্যাচারাল বিউটিটা উপভোগ করব যাই হোক ও এখন দোলনাতে বসতে খুব ভালোবাসে আর ও তো খুব তাড়াতাড়ি উঠে যায় তাই চলে আসছে সকালের পর আমি আর কিছুই শুট করতে পারিনি বেশ তাড়াহুড়া ছিল আর এখন মন্দিরে চলে আসছি মা শীতলার মন্দিরে যারা এই শহরে থাকে বা এই শহরের বিষয়ে জানে তারা বলতে পারবেন যে এই শহরের সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটাই হলো মা শীতলা মার মন্দির আর এরকম কোনো বার হয়নি যে আমি আসামে এসেছি আর মার সাথে দেখা করিনি পুজো দিইনি মানে কোনোবারই হয়নি আর এবার তো পাখি প্রথম দেখলো তাই চলে আসছি মার এখানে পুজো দিতে আমি বড় দিদি আর পাহি এসেছি আর মেজো দিদি তো প্রায়ই আসতে থাকে আজকেও আর আসেনি এখানে পুজো দেওয়ার একটু নিয়মটা আলাদা এটা মন্দিরের পাশে শীতলা মার গাছ আছে এখানেই পুরো পুজোটা দিতে হয় ডাবের জল দুধ তেল সিঁদুর শাখা বলা এগুলো এখানেই দিতে হয় আর মায়ের সামনে গিয়ে শুধু ধূপ মোমবাতি এগুলো জ্বালাতে হয় তো আমি আর দিদি এখন সেটাই করছি আর এসে না প্রথমে সুযোগ পাইনি যে পুরো মন্দিরটা তোমাদেরকে একবার দেখাবো তবে পুজো দেওয়ার পরে আমি চেষ্টা করেছি একটু মন্দিরটা দেখানোর কিন্তু আমরা ছোট থেকে শুনে এসেছি যে মায়ের খুব বেশি নাকি ফটো তুলতে নেই বা কিছু তাই আমি একটু ভয়ে ভয়েই রেকর্ডিং করছিলাম কারণ এই মাকে প্রচণ্ড মানি ছোটোর থেকেই সবসময় সুখ দুঃখ পরীক্ষার সময় যা বলার মাকেই বলে যেতাম আর এখানে আসলে একটা মনের অন্য ধরনের শান্তি পাই আর এখানে দিদি পাখিকে প্রণাম করানোর চেষ্টা করছে কিন্তু ও করছে না তবে মন্দিরের বাইরে গিয়ে কিন্তু খুব ভালোভাবে নন করেছে আর এই তো এখন একটু দেখাবো আমরা এই জায়গায় পুজোটা সেরে নিলাম এখন মায়ের সামনে যাব আজকে এতটা ভিড় নেই কারণ এখন বৃষ্টিও আছে বা সব কিছু মিলেই তবে বাৎসরিক পুজোর সময় কিন্তু প্রচণ্ড ভিড় হয় মানে সেটা বলার মতো না তখন দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না আর এর তো একটু হালকা করে আমি মাকে দেখালাম আর এটা হলো পুরো মন্দিরটা যেটা আমি বাইরের থেকে দেখাচ্ছি বিশাল বড় মন্দির আর মন্দিরের পাশেই রয়েছে মন্দিরের গেস্ট হাউস যারা বাইরের থেকে আসেন ওরা এখানে থাকতেও পারেন আর ওই সাইডে একটা বিশাল ফিল্ড আছে যেখানে একটা খুব বড় মেলা হয় অনেক বছরই হয়ে গেল আমি কিন্তু বাৎসরিক পুজোতে আসতে পারছি না আগে তো এই আটটা দিন মানে মায়ের আট দিন পুজো হয় এই আট দিন যে কি মজা করে কাটাতাম মানে বলার মতো না আর পাহি খুব আনন্দ পেয়েছে এই দেখো বাইরে এসে কিন্তু ও খুব ভালোভাবে প্রণাম করলো যদিও আমাদের বাড়ির পাশেই মন্দিরটা কিন্তু পাহি আছে বলে আমরা অটোতে যাচ্ছি আর এই জায়গাটা আমি কেন দেখাচ্ছি এই জায়গাটাতে কিন্তু আমার পুরো ছোটবেলাটা কেটেছে মানে দু বছর বয়স থেকে পুরো স্কুল লাইফটা এই জায়গাটাতে কেটেছিল মন্দির থেকে এসেই পাহি ঘুমিয়ে পড়েছে দিদি ড্রেসটাও চেঞ্জ করার সুযোগ পায়নি আর কিছু খায়নি বলে আমার অশান্তি লাগছে তাই ঘুম থেকে ওঠার সাথে সাথে কিন্তু দিদি ওকে আবার একটু দুধ খাওয়িয়ে দিবে কারণ এতো ওঠার পরে ওই খাওয়িয়ে দিচ্ছে আমরা না খুব টায়ার্ড হয়ে গেছি আসলে সকাল থেকে কিছু না খাওয়া ছিলাম অনেকটা দেরিও হয়ে গেছিলো সব কিছু মিলেই পড়তে গিয়ে বসে বসে গল্প করতে করতে আর ভালো লাগছে না
তো এখন দিদি পনির রান্না করতেছিল, আমি বললাম আজকে পনিরটা আমি রান্না করব, তাই রান্না করে চলে আসছি। আর এখন কিন্তু রাত 9টাও বেজে গেছে, তো আগে আমি চটপট পনিরটা রান্না করে নিই। আর আজকে দিদিকে বললাম পনিরটা আমি আমার স্টাইলে করব, তোর স্টাইলে করব না, তো দেখি যাই না কেমন হবে আর কতটা সবাই খেতে পারবে এটাও জানি না। ওখানে আমি সব মশলাটাকে একটু ভেজে রেখেছি, এখন গ্রাইন্ডারে পেস্ট করব। মশলা বলতে টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আর এখানে একটু পনিরগুলোকে হালকা ভাজব। আমার না পনিরটা না ভাজলে যাই না কেন, খেতে একদমই ভালো লাগে না। তাই আমি আমার ছেলে আর এখানে আলু রেখেছি, আলু ছাড়া তো কোনো সবজি আমার চলবে না। সকালে কাজ একটু আগিয়ে রাখার জন্য মা রাতেই ভাবলেন সবজিগুলো কেটে রাখবেন, কিন্তু পাখির জন্য আজকাল কোনো কাজ করা যায় না, প্রত্যেক কাজে ওরকে হাত লাগাতেই হবে, না হলে যেন কাজটা হবে না। এই করে যে সব জামা ও যা ভাবে ভরাতে থাকে না, সকালের দিকে কাপড় ধোয়াটা ভীষণ প্রবলেম হয়ে যায়, কারণ ওকে অনেকবার ড্রেস চেঞ্জ করতে হচ্ছে, বিশেষ করে এখানে আসার পর থেকে। এইভাবে বাইরে ঘরে দৌড়াদৌড়ি করে সব কাপড় জামা একদম নোংরা করে ফেলছে, আর দিদিরা কাপড়গুলো ধুয়ে ধুয়ে দিচ্ছে, আমার প্রচণ্ড খারাপ লাগে। আর একা আর কোনো কাজ করা যায় কি, এই দেখো সব লাইন ধরে রান্নাঘরে চলে আসছে। আর এই মুহূর্তে মেজো দিদিকে দেখতে পাচ্ছ না, কারণ মিঠির পরীক্ষা আছে, মানে একদম আর দুদিন পর থেকেই এক্সাম, তো একটু ওকে নিয়ে বসেছে পড়াতে। মা না বসলে যেটা হয়, আর এখন ঘরে পাখি থাকাতে না ও চট করে উঠে চলে আসে। তো যাই হোক, আমার পনিরও রান্না করা হয়ে গেছে, এখন বসে আবার গল্প শুরু হয়ে যাবে। পাখি আজকে লাইফে ফার্স্ট টাইম মশারির নিচে ঘুমাবে, কারণ আমরা কলকাতাতে কোনোদিনও মশারি লাগাইনি, আর এখানে এসেও লাগাইনি কোনোদিনও। মশা নেই, তবে কালকে রাত্রে এই বলটাতে একটা টিকটিকি এসেছিল, সেই ভয়ে আজকে দিদি আর জিজু মিলে মশাই টাঙিয়ে দিয়েছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।